ভদ্রক জিলা আথলেটিক আসোসিয়েশন তরফর অন্ত ক্লব দিবারাত্র ভলিবল টুর্নামেন্ট স্থানীয় ওলঙ্গ মিনি স্টাডিয়াম ঠারে অনুষ্ঠিত হয়ে যাইছে। এই অন্ত ক্লব টুর্নামেন্টটি ওলঙ্গ গ্রাম পঞ্চায়েত আয়োজন করেছেন। এই দিবারাত্র টুর্নামেন্টরে ভদ্রক জেলার 12টি ক্লব অংশগ্রহণ করেছিলে। মুখ্য অতিথি ভাবে ভদ্রক বিধায়ক সঞ্জীব মল্লিক, জগন্নাথ স্বাইঁ, ভদ্রক জেলা আথলেটিক আসোসিয়েশনর সম্পাদক ধীরেন পলেই, অলঙ্গ সরপঞ্চ দেবীদত্তা মহান্তি, পূর্বতন সরপঞ্চ তথা ক্রীড়াবিদ, যুব সমাজসেবী, জেলা আথলেটিক আসোসিয়েশনর সমস্ত সদস্য উপস্থিত রহি খেলাড়িঙ্কু উৎসাহিত করেছিলে। আসোসিয়েশন পক্ষরু পূর্বতন খেলাড়িঙ্কু সহিত আয়োজক অলঙ্গ পঞ্চায়েতর সরপঞ্চ দেবীদত্তা মহান্তি ও ক্রীড়াবিদ তথা যুব সমাজসেবী অক্ষয় প্রসাদ মহান্তিঙ্কু সম্মানিত করা যাইথিলা। শেষরে ফাইনাল ম্যাচরে মন্দরী ও সূর্যশিখা মধ্যে কর্ণাটকরে মন্দরী টিম বিজয়ী হয়েছিলা। মুখ্য অতিথি সঞ্জীব মল্লিক ও জগন্নাথ স্বাইঁ বিজয়ী টিমকু ট্রফি প্রদান করেছিলে। ম্যাচটিকু দেখি দর্শক মানে ভরপুর আনন্দ উঠাইছিলে। তবে আগামী দিনরে রাজ্যস্তরীয় ভলিবল প্রতিযোগিতা হব বলি কইছন্তি ভদ্রক জেলা আথলেটিক আসোসিয়েশনর সম্পাদক ধীরেন পলেই। ଠାରେ ଯୋଉ ଦିବାରାତ୍ରି ଭଲିବଲ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ହଉଛି, ଆଜିର ଯିଏ ଏଠି ଅଛନ୍ତି ଆମର ସମସ୍ତଙ୍କର ପ୍ରିୟ ଧୀରେନ ଭାଇ, ଆପଣମାନଙ୍କର ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧାର ଜଗା ଭାଇ ଏବଂ ଏ ଅଞ୍ଚଳର ଭଦ୍ରକରୁ କମଲୋଚନ ପଣ୍ଡାଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ସମାଚାର।